গত 24 ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট 46 জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরী থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই 46 জনকে আটক করে। আজ রোববার সকালে রাজশাহী মহানগর পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত 24 ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই 46 জনকে আটক করে। আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা 11 জন, রাজপাড়া থানা 6 জন, চন্দ্রিমা থানা 2 জন, মতিহার থানা 10 জন, কাটাখালী থানা 1 জন, বেলপুকুর থানা 3 জন, শামুকদম থানা 2 জন, পবা থানা 2 জন, কাশিয়াডাঙ্গা থানা 3 জন, দামকুড়া থানা 1 জন ও গোয়েন্দা পুলিশ 5 জনকে আটক করে, যার মধ্যে 22 জন ওয়ারেন্টভুক্ত আসামি ও 19 জনকে মাদকদ্রব্য সহ এবং অন্যান্য অপরাধে 5 জনকে গ্রেপ্তার করা হয়। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট 317 গ্রাম গাঁজা, 48.5 গ্রাম হেরোইন, 35 পিস ইয়াবা ট্যাবলেট, 21 লিটার চুলাই মদ ও 7 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।